মন্দিরে পূজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করলেন মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল। প্রথম দিনের প্রচারে কার্যত ঝড় তুলেছেন এই বিজেপি প্রার্থী, যে তার বিষয়ে একদম নিশ্চিত বিজেপির এই প্রার্থী। মা রক্ষাকালী পূজো দিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিসাবে খুব জাগ্রত আছে মা রক্ষাকালীর আমাদের মথুরাপুর মানিকচকবাসীর জন্য, গোটা সমগ্র পশ্চিমবাংলাবাসীর জন্য। যখন পুজো হয় দেড় দূরান্ত থেকে লোক আসে ওনার আশীর্বাদ নিয়ে, এবং এইখানে পুজো দিয়ে আজকে প্রচার শুরু করেছি দেওয়াল লিখনের মাধ্যমে। মানুষের আশীর্বাদ চাইছি, সার্বিকভাবে মানিকচক আবামো হৃদয়ের মানিকচকবাসী এবং অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, প্রণাম জানাচ্ছি। যে ভারতীয় জনতা পার্টি হিসাবে মানুষের যে কাজ করবে, ডাবল ইঞ্জিনের সরকার আর নয় অন্যায়, দুর্নীতির বিরুদ্ধ লড়াই, কাঠমিরের বিরুদ্ধ লড়াই, মানুষ খুব জাগ্রত আছে, খুব ভালো সাড়া পাওয়াছে, হাসি খুশি মনে আজকের যে প্রচারে মানুষকে যে দেখলাম যে তারা হাসি খুশি ছলে ভারতীয় জনতা পার্টির অর্থাৎ আমাকে জয়লাভ করে। কীভাবে আমাদের যারা আছে, আমাদের নেতৃত্বরা আছে, বিশ্বজিৎ মণ্ডল আছে, অভিরাম মণ্ডল আছে, ডমনদা আছে, সমর মণ্ডল আছে, এবং বিজেপির যারা কর্তা আছে মানিকচক বিধানসভার, যারা বিভিন্ন দায়িত্ব আছে, তারা প্রত্যেকে আছে, মা বোনেরা আছে, মহিলা কর্মীরা আছে, সার্বিকভাবে সকলেই অংশগ্রহণ করেছে। এবং সামনে লক্ষ্য করে একটাই লক্ষ্য, দলীয় প্রার্থীকে জিতা। মানুষের কাছে একটাই শঙ্খ ঢাক বাজিয়ে মহিলারা এবং ঢাকিরা ঢাক বাজিয়ে যে প্রচার, একটাই বার্তা, শুদ্ধিকরণ করে মানিকচকের ভূমিপুত্রকে এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে বিজেপিকে জয়লাভ করাতে। মানুষ জেগে আছে, আমরা মানুষের আশীর্বাদ নিয়ে প্রণাম নিয়ে নেমেছি মাঠে, তারা পরিষ্কারই চাইছে মানিকচকের আপদ বিপদে মানিকচকের ভূমিপুত্র থাকে, অর্থাৎ তারা তাকেই ভোট দেবে, এই ছাড়াগুলো পড়াচ্ছে। আমাদের বিভিন্ন রকম প্রচার কৌশল আছে, মিটিংগুলো হবে, ছোট ছোট র্যালি হবে, এইগুলো হবে আর কি, মানুষের দরবারে দরবারে আমরা পৌঁছাবো। আমাদের উন্নয়ন নিয়ে একটাই কথা, কেন্দ্রে আছে মোদী, আমাদের বিজেপি সরকার, পশ্চিমবাংলায় পরিবর্তন চাই, কারণ ডাবল ইঞ্জিনের সরকার হলে আর কোনো অসুবিধা হবে না, কাজ প্রচুর হবে। মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট, এএনএম নিউজ। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।